একদিন গুড্ডু তার বন্ধুদের রং মাখাবে বলে অনেক আশা নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় ডাইনি রাক্ষস মিয়ে তাকে ঘিরে ধরে আর বলে, ওই গুড্ডু তুই রং নিয়ে কোথায় যাচ্ছিস? তুই রং মাখাবি পরে, আগে তোকে আমি রং মাখিয়ে ছাড়বো। আর এই বলে সে গুড্ডুকে এতটা রং মাখায় যে সে রঙের গন্ধ সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। আর এটা দেখে রাক্ষস মিয়েটি ভয়ে সেখান থেকে পালিয়ে তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর তার মা ডাইনি এসে বলে, আরে তুই ঘুমিয়ে গেছিস কেন? তাড়াতাড়ি উঠে পড়, রং খেলবি না। আর ঠিক তখনই সেখানে গুড্ডুর মরাত্মা উপস্থিত হয় আর বলে, ডাইনি মাসি তোমার মেয়ে আমাকে মেরে ঘুমিয়ে পড়ে, তুমি প্লিজ আমাকে আবার আগের মতন করে দাও। তখন ডাইনিটি বলে, আরে গুড্ডু চিন্তা করিস না, তুই আবার আগের মতন হয়ে যাবি। তবে সকলে যদি ভিডিওটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে।